বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো এই মুহূর্তে তোমাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করবো, তোমরা যারা 2024 সালের পরীক্ষার্থী এবং 2024 সালের মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের জন্য জীবন বিজ্ঞানের একদম কমন একটা পাস মার্কের প্রশ্ন উত্তর আজ আমি বলবো। সেটা কি? সেটা হলো জীবন বিজ্ঞানের চিত্র। তোমরা নিশ্চিত থাকতে পারো প্রত্যেক বছরের ন্যায় এবছরও তোমরাও কিন্তু জীবন বিজ্ঞানের একটা চিত্র পরীক্ষাতে পাবে, এবং তোমাদের সেই চিত্রটি আঁকালেই কিন্তু তোমরা পাস মার্ক কমন পাবে। এর আগের বছর পরীক্ষাতে বলেছিলাম যে তোমরা কিছু না করলেও চোখের চিত্রটা ভালো করে করো, এবং হুবহু সেই চোখের চিত্রটা কিন্তু এসেছিল। তো যাই হোক, আজও ঠিক তোমাদের সামনে আমি একটাই বলবো, যদিও দুটো বলবো তবুও আমি আশা রাখছি যে দুটো বলবো সে দুটোই পরীক্ষাতে আসবে, ঠিক সেরকম দুটো চিত্র তোমাদের সামনে বলে দেবো। তবে হ্যাঁ, একটা কথা কিন্তু তোমাকে অবশ্যই জেনে রাখতে হবে, তুমি শুধু পরীক্ষায় সুন্দর করে চিত্র আঁকালে কিন্তু ভালো ফুল মার্কস পাবে না, অর্থাৎ 5-এর মধ্যে 5 পাবে না। তোমাকে কি করতে হবে না, পরীক্ষাতে কেমন টাইপসের প্রশ্ন আসে, পরীক্ষাতে প্রশ্ন আসে পাস মার্ক, কিন্তু একটা মজার বিষয় সেই পাস মার্কের প্রশ্ন তোমার ড্রয়িং করার জন্য থাকে হচ্ছে 3 মার্ক, অর্থাৎ চিত্রটি আঁকাতে পারলে তুমি পাবে 3, এবং সেখানে 4টি পয়েন্ট তোমাকে দিয়ে দেওয়া হয়, যে 4টি পয়েন্ট তোমাকে নির্দিষ্ট করতে হয়। ওই 4টি পয়েন্ট করতে পারলে তুমি পাবে 2, অর্থাৎ ছবি আঁকার জন্য তোমার মার্ক হচ্ছে 3, এবং ছবি আঁকার পর যে 4টে তোমাকে ম্যাপ পয়েন্টিং করতে বলেছে, 4টে জায়গা, সেই 4টে জায়গা দেখাতে পারলে কিন্তু আরো 2, তাহলে মোট কত হলো 5 মার্ক কিন্তু তুমি পাবে। বোঝা গেল কি বললাম? তাহলে এই 5-এ 5 পেতে গেলে তোমাকে কি করতে হবে, সুন্দর করে ছবিটা আঁকবে, এবং তার সঙ্গে যে যে জায়গাগুলোকে দেখাতে বলবে সেই জায়গাগুলো কিন্তু তোমরা রেডি করে রাখবে। তো কি কি জায়গা দেখাতে হবে সেটাও বলবো, কি কি দুটো চিত্র তোমাদের বলবো, সেই দুটো চিত্র কি কি ভালোভাবে প্র্যাকটিস করবে, এবং এখন থেকে প্র্যাকটিস করবো পরীক্ষার আগে একদম এমনভাবে রেডি করবো যাতে হলে ঢোকার সঙ্গে সঙ্গে আমরা প্রশ্নটা পাওয়ার সঙ্গে সঙ্গে যেন আমরা উত্তরটা রেডি করতে পারি, ঠিক সেইভাবেই কিন্তু প্র্যাকটিসটা করবো। কারণ তোমাদের পরীক্ষায় যে চিত্রটা আসবে সত্যিই খুব সহজতম চিত্র তোমরা পরীক্ষাতে পেতে চলেছো। তো কি কি দুটো চিত্র রয়েছে, তোমাদের যে দুটো চিত্র রয়েছে সেই দুটো চিত্রের মধ্যে একদম প্রথম যে চিত্রটা তোমাদের বলবো সেটা হচ্ছে নিউরনের পরিচ্ছন্ন চিত্র, অর্থাৎ নিউরনের চিত্র, এবং 2 নম্বর যে চিত্র রয়েছে সেটা হচ্ছে প্রতিবর্ত চাপের চিত্র, অর্থাৎ এই দুটো চিত্র কিন্তু তোমাদের খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। আজ থেকে প্র্যাকটিস করা শুরু করো, 3-4 বার যদি তোমরা প্র্যাকটিস করো দেখবে অটোমেটিক্যালি সেটা কিন্তু তোমরা করতে পারছো। তবে হ্যাঁ, শুধু চিত্র আঁকালেই হবে না, আমি বললাম চিত্রের সঙ্গে কিছু কিছু পয়েন্ট একদম খুব ভালো করে প্র্যাকটিস করবে, কারণ এই পয়েন্টগুলোই কিন্তু পরীক্ষাতে বারবার আসে। কি কি পয়েন্ট আমি তোমাদের বলে দিচ্ছি। প্রথম নিউরনের জন্য যে পয়েন্টগুলো অবশ্যই ভালোভাবে দেখবে সেটা হচ্ছে অ্যাক্সন, প্রান্তভুরুষ, সোয়ানকোষ, মায়োলিন শীথ, ডেনড্রন, নিউরিলেম্মা, র্যানভিয়ার পর্ব, ডেনড্রাইট, নিউক্লিয়াস, সিনেপটিক নব এবং টেরোডেন্ড্রিয়ান। এ কটা কিন্তু তোমরা নিউরনের চিত্রের সঙ্গে এগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। আর প্রতিবর্ত চাপের চিত্রের সঙ্গে তোমরা অবশ্যই সহযোগী নিউরন, ধূসর বস্তু, গ্রাহক, সংবেদী নিউরন, শ্বেত বস্তু, কেন্দ্রীয় নালী, কারক এবং চেষ্টীয় নিউরন, এ কটা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবে। তোমাদের সুবিধার জন্য এই যে দুটো চিত্র, এই দুটো চিত্র আমি এই ভিডিওর লাস্টে তোমাদের সামনে তুলে ধরছি। প্রয়োজনে চিত্র দুটো একটু স্ক্রিনশট করে নিতে পারো, বা তোমাদের যার যে বই আছে প্রত্যেকটা বইয়েই কিন্তু তোমরা এই চিত্রটা পেয়ে যাবে, সেখান থেকেও কিন্তু তোমরা প্র্যাকটিস করতে পারো। তবে হ্যাঁ, যে কটা পয়েন্ট বললাম সে কটা পয়েন্ট একটু ভালোভাবে প্র্যাকটিস করবে। চিত্র সবসময় আঁকার সময় মনে রাখবে পেন্সিল দিয়েই তোমরা আঁকার চেষ্টা করবে, মূল যে পয়েন্টগুলো তোমাদের পরীক্ষাতে দেবে সেই পয়েন্টগুলো তীর চিহ্ন দিয়ে খাতার ডান দিক বাঁ দিক অনেকে মিক্সচার করে লেখো সেটা চেষ্টা করবে না, সবসময় চেষ্টা করবে ডান দিকে পরপর 4টে পয়েন্ট করার। অর্থাৎ খাতার কি করো তোমরা, এদিকে 2টো পয়েন্ট, এদিকে 2টো পয়েন্ট, সেরকম করে করো তো না, সেরকমভাবে করবে না, একদম এক সাইডে পরপর 4টে পয়েন্ট করবে, অবশ্যই দাগ নম্বর ঠিকঠাকভাবে দেবে, তাহলে দেখবে যে পরীক্ষাতে তোমাদের এই যে দুটো চিত্র বললাম এই দুটো চিত্রের মধ্যে কিন্তু আমি আশা রাখছি যে দুটোই তোমরা পরীক্ষায় পাবে। পরীক্ষাতে অবশ্যই দুটো ভালোভাবে কমপ্লিট করে যাও, একটা তো গ্যারান্টি সহকারে নিশ্চিত রূপে পরীক্ষাতে আসবে। তাহলে কি কি চিত্র বললাম, একটা বললাম নিউরনের চিত্র, আর একটা বললাম প্রতিবর্ত চাপের চিত্র। এবার চলো চিত্র দুটো তোমরা একটু দেখে নাও, এবং তার সঙ্গে অবশ্যই অবশ্যই ভালোভাবে একদম প্রয়োজনে তোমরা তোমাদের বই খোলো, বইও তোমরা পেয়ে যাবে। প্রতিবর্ত চাপের যে চিত্রটা সেটা একটু ভ্যারিয়াস টাইপসের হয়, একাধিক বই একাধিক রকম থাকতে পারে, কোনো রকম কোনো সমস্যা নেই, যে কোনো একটা চিত্র ভালোভাবে প্র্যাকটিস করলেই কিন্তু এনা। ওকে, তো চলো এবার আমরা চিত্রগুলো দেখে নিই। আর বলে রাখি যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেল সবসময় তোমাদের জন্য তোমাদের ভালোর জন্য চেষ্টা করে, এটুকু বললাম। তো চলো ছবিগুলো দেখে নাও।